যায় নি অনেক দিনের হারিয়ে যাওয়া ফল খেতে খাবো কেমন হয়ে আছে দেখ গাছে অনেক ছিল না অনেক বড় দি এগুলো এক ধরনের ফল আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি কিচমিচ এটা খুব খেতে মিষ্টি লাগে কাঁচা অবস্থা কাঁচা এরকম লাগে দেখতে একটু কাঁচা মানে পুরো সবুজ লাগে আর পেকে গেলে পুরোটা যখন পেকে যায় তখন এইভাবে একটু লালচে হয়ে যায় আর ফলটা ভালোভাবে পেকে গেলে পুরো ফেটে যায় দেখুন পুরো তেঁতুল যেরকম এরকম থোকা থোকে হয়ে পড়ে হয়ে যায় এই ফলটা এরকম একটা খোসার উপরে থাকে খোসা থাকে উপরে তারপরে এই ফলটা থাকে ফলের ভেতরে একটা কালো দানা থাকে পেকে গেলে দানাটা কালো হয়ে যায় কাঁচা অবস্থায় দানাটা সবুজ থাকে এই দানাটা ফেলে দিয়ে আমরা এরকম খেয়ে নিই খেতে খুব সুস্বাদু খুব মিষ্টি আর এগুলো আমরা ছোটবেলায় খুবই খেতাম কিন্তু এই সব জিনিস এখন সব লুপ্ত হয়ে যাচ্ছে এখন তো এই গাছ সব কম দেখা যায় কোথাও আনাচে কানাচে এগারটা থেকে আছে এখন আমাদের বাগানে একটা গাছ আছে টুকটাক হয় ফলনটাও কমে গেছে আগে আগেকার দিনে যেরকম ফলন প্রচুর হতো এখন সব দেশে নানা রকম মানে ঝড় বাতাস হয়ে গাছগুলো ভেঙে পড়ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই এসব গাছ গাছ গাছগাছলা সব লুপ্ত হয়ে যাচ্ছে গাছটা অনেকটা হয়েছিল সব পেরে পেরে খেয়ে খেয়ে গাছটায় পুরো শেষ করে দিয়েছে দেখুন এতটা আমরা এখন নিয়ে পারলাম দেখুন কি সুন্দর ফেটে গেছে এই ফলটা তো আমরা খাচ্ছি আপনারা কি কোনোদিন খেয়েছেন বা আপনারা এই ফলটার কি নামে আপনারা জানেন সেইটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এই এখন শেষ করছি এই ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এগুলো পালক না সেই পালক